আন্দোলনের ফলে বিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চের আন্দোলন এবং এত অসংখ্য ছেলেমেয়েরা যারা ক্লাসশিপে নন জয়নিং এ আছে, নন জয়নিং এর সিটটা ভালো পরিমাণ হবে, এটুকু শুধু বলছি। কত এক্স্যাক্টলি সংখ্যা আমি বলছি না, কিন্তু ভালো পরিমাণ হবে। যাদেরকে টাইপ টেস্ট অন্তত টাইপ টেস্ট যারা দিয়েছে তারা ম্যাক্সিমামটা সেখানে ইনক্লুড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 25 এপ্রিল আজকে লাস্ট ডেট ছিল, ওনারা সিদ্ধান্ত নিয়েছেন এমএসপি রেজাল্ট যেদিন বেরোবে, আবার কথাটা বলছি পরে, এমএসপি রেজাল্ট যেদিন বেরোবে তারপর থেকে 1 বছর প্যানেলের ভ্যালিডিটি থাকবে। এমএসপি রেজাল্ট যেদিন বেরোবে, অ্যাকচুয়ালি প্যানেলের ভ্যালিডিটি আজকে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, আগের দিন যারা গিয়েছিল যে গিয়েছিল আমার সাথে তারা শুনেছেন, আজকে প্যানেল আমাদের আন্দোলনের ফলে এটা নৈতিক জয় আমাদের, এবং অনেকগুলো প্রায় 10-12টা ডিপার্টমেন্ট অলরেডি তারা চিঠি পাঠিয়ে দিয়েছে। ওটা বলেছে মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের ফার্স্ট উইকে কোনো একটা জায়গা একটা প্যানেল অন্তত ছাড়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। আমার বিশ্বাস হয় না, কিন্তু যেটা ওনারা কথা দিয়েছেন প্যানেলের ভ্যালিডিটি বাড়লো, মে মাসের ফার্স্ট উইকে এমএসপি রেজাল্ট বেরোবে। এমএসপি যারা এমএসপি এবং পিএইচ ক্যান্ডিডেট যারা দিয়েছে টাইপ টেস্ট দিয়েছে তাদের রেজাল্ট বেরোবে। তাহলে ক্লার্কশিপ সংক্রান্ত ডিটেলস এটা আমি বলে দিলাম। আইসিডিএস, আইসিডিএস এর ভ্যাকেন্সি প্রায় 6-4 হতে পারে উনি বলেছেন, আমি না, বিএসসি সেক্রেটারি নিজে বলেছেন আইসিডিএস এর ভ্যাকেন্সি প্রায় 6-4 হতে পারে। দ্বিতীয় যেটা হচ্ছে যে ডিপার্টমেন্টের সাথে জুন মাসের পরে মোটামুটি একটা সম্ভাবনা আসে, এই হচ্ছে। আমি সাজেস্ট করব যারা আইসিডিএস সুপারভাইজারের নন জয়নিং জায়গা আছে তারা নিজেদের ইউনিফিকেশন বাড়ান। জুন মাসের ফার্স্ট উইকে, এটা এপ্রিল মাসের শেষ, মে মাসটায় আমরা ধরে নিতে পারি মে মাসের লাস্টে অথবা জুন মাসের ফার্স্টে এটা প্রেশারাইজড করার জন্য আর একবার আমরা আন্দোলনে আসবো। আইসিডিএস এর সেদিন কিন্তু আমার নিজের এক্সপেকটেশন বা যারা আছে তাদের 100-150 যেন আইসিডিএস এর মেয়েরা আসে সেটা টার্গেট দিতে। আর ক্লার্কশিপের ক্ষেত্রে আমি বলে দিয়েছি এমএসপি রেজাল্ট বেরোবে বলে দিয়েছি। এরপরে যেটা হচ্ছে ফুড এসআই, পয়লা মে কেস আছে, কেসের ডেটে শাকিল ছিল, নিজেরাই গিয়েছে কথা বলেছি, আমরা আশ্বস্ত করেছেন সেদিন লয়াররা থাকবেন এবং সেদিনই কেসের ফয়সালাটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের ধারাবাহিক আন্দোলনের পরে ফায়ারের কেসটা মিটেছে, ফলে ফুডের কেসটা আমরা দ্রুত মেটাতে চাই এবং মে মাসের মধ্যে মিটিয়ে যাতে জুন মাসের মধ্যে অফিস জয়েন করতে পারে সেটার জন্য আমাদের বিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চের সার্বিক চাহিদা থাকবে। আইসিডিএস এমএসপি 15টা সিট আছে এখনো ভ্যাকেন্সি, তাদের জন্য একটা পরিকল্পনা কথা হয়েছে যে ওই মেয়েটি ছিল, আমরা আগের পরের দিয়ে ওদের সাথে যোগাযোগ রেখে আমরা এটাতে থাকবো। ওয়ার্ক অ্যাকাউন্ট এখনো ফিনান্স থেকে সেরে পাঠায়নি, ফলে ওনাদের কিছু করার নেই। স্কুল এসে নন জয়নিং ওনারা চিঠি পাঠিয়ে দিয়েছেন, সেখান থেকে না হলে কিছু হবে না। WBCS প্রিলিমিনারি এক্সামিনেশনের রেজাল্ট এক্সপেক্টেড ফার্স্ট উইক অফ মে, এবং ফার্স্ট উইক অফ মে তে মিসলেনিয়াস এবং হচ্ছে ফুড এসআই এরও নতুন নোটিফিকেশন হওয়ার সম্ভাবনা। এখন যতদিন না হচ্ছে বারবার ওনারা বলছেন, বারবার আমরা আসছি, আমরা ধাক্কা মারছি, যদি আমাদের আন্দোলনে বেরোয় তাহলে আমাদের আন্দোলনের ফলেই বেরোবে, না হলে বেরোবে না। আশা করি ফুড এসআই এর নতুন নোটিফিকেশনটা দ্রুত বেরোবে, এটা আশা করি ওনারা বলেছেন, এই হচ্ছে। আর 21-এর এবি রেজাল্টটাও দ্রুত বেরোবে, 21-এর এবি রেজাল্টটাও দ্রুত বেরোবে, নতুন নোটিফিকেশন মিসলেনিয়াস এবং ফুড এসআই এটা বেরোবে। ক্লার্কশিপও এই বছর বেরোবে, কবে বেরোবে জানি না, ওনারা বলছে 21-এর রেজাল্ট, এবি রেজাল্ট 21-এর WBCS এর এবি রেজাল্ট দ্রুত বেরোবে, আর মে মাসের ফার্স্ট উইকে WBCS এর প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট বেরোবে। এই হচ্ছে মোটামুটি যা সার্বিক বলার, আপনারটা পরে আমি বলছি ডিটেলসে, এই হচ্ছে সার্বিক বিষয়। আমি ক্লার্কশিপ নন জয়নিং তোমাদেরকে নিজেদেরকে আরো সংগঠিত হও, আরো যদি মে মাসে কোনো কিছু না হয় জুন মাসের ফার্স্ট উইকে আইসিডিএস এবং ক্লার্কশিপ আবার আমরা আন্দোলনে আসবো। আর ফুড এসআই এর বিষয়টা, ফুড এসআই এর বিষয়টায় যাতে দ্রুত নিয়োগ হয় আমরা রেগুলার লড়াই করছি, ফার্স্ট মে যেন এটা মিটে যায় সেটা আমরা দেখছি। ফার্স্ট মে বিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চের যে লড়াই, প্রশান্ত বর্মন সহ একাধিক যারা চুরি করে ভিডিও হয়েছে তাদের বিরুদ্ধে কেস আছে, সে লড়াইটা আমরা লড়বো স্বচ্ছ তার ভিত্তিতে নিয়োগ।
ফাঁকা ওএমআর শীটে নিয়োগ, নীলাদ্রির মতো টেন্ডার দিয়ে হচ্ছে নিয়োগ নয়, এই টেন্ডার দিয়ে নিয়োগ, এই ডিটেইলস বিষয়টা, স্বচ্ছতা, বেকার ছেলে মেয়েদের লড়াই আমরা লড়ব। যারা নিজেরা চাকরি দেওয়ার নাম করে দীপঙ্কর দাশগুপ্ত তার নামে আমরা টালিগঞ্জ থানায় আমরা প্রাক্তন চেয়ারম্যান আমরা জিডি করব, এবং লড়াইটা সার্বিক যে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ হবে, বেকার ছেলে মেয়েদের জন্য আমরা রাস্তায় নেমে লড়াই করব। আর যারা বেকার ছেলে মেয়েদেরকে ভাওতা দিয়ে কোটি কোটি টাকা চুরি করেছে, তারা জেলে আছে, তার একটা অংশ নাটক করছে রাজ্য জুড়ে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী যারা অযোগ্য, চাকরি বাতিল হয়েছে, তাদের জন্য সুপারিশ করছে, যারা যোগ্য চাকরি প্রার্থীরা আছে তাদের দেখতে পাচ্ছে না, বলে ধিক্কার জানাই, নিজেদের লড়াই নিজেরা বুঝে নেবো, এটুকু আমার বক্তব্য। কারোর কোনো প্রশ্ন থাকলে, এজ রিল্যাক্সেশনটা সম্ভবত হবে, সম্ভবত হবে, তা এটা আর আমি ব্যাখ্যা করব না, যারা গিয়েছিল আমার সাথে তারা একটু এটা 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 আমি বলবো না, সম্ভবত চান্স আছে। নিজেদের খাতাটা নিজেরা দেখতে পাচ্ছে, এটা তো একদম বড় বিষয়, যেটা এটা পিএসসি দুর্নীতিমুক্ত না থাকলে হতো না। আমরা ইন্ডিভিজুয়াল নাম্বার পেয়েছি এতদিন, এবার যারা খাতা দেখতে চাইবে তাদের খাতাও দেখাবে, ফলে সার্বিক লড়াই, খাতা জেরক্স করে দিয়ে দেবে, সময় নামবে, অনেককে দিয়েছে আরো দেবে, ফলে আমাদের সার্বিক এইটা। আর কারোর কোনো প্রশ্ন থাকলে বলো। আমি সবার হয়ে যাওয়ার কথা তো ওরকম বলে না, ভ্যাকেন্সি ভালো পরিমাণ আছে, হবে মে মাস বা জুনে দিতে পারে, যদি মে মাসের মধ্যে না দেয় জুনে আমরা আন্দোলনে করব। আর যে যেটা এমএসপি এর রেজাল্টটা দেবে ওইটার কি এক বছর ভ্যালিডিটি দিতে তারপরে না এমএসপি রেজাল্টের ডেট থেকে এক বছর ভ্যালিডিটি আর স্টক আর এক বছর দেখি ওকে তাহলে আমরা না এলে আমরা 3 মাসে ফেল করব।